যে আমরা ত্রাণ চাই না, আমরা স্থায়ী বাঁধ চাই, কংক্রিটের বাঁধ চাই ইত্যাদি। দাবিটা খুব যৌক্তিক, বহু পুরনো, এটার দিকে নজর দেওয়া হচ্ছে না। বাংলাদেশ যত পুরনো, উপকূলে বসতি যত পুরনো, এই পোল্ডার বা বেড়িবাঁধ তত পুরনো। এর উচ্চতা বাড়াতে হবে, উচ্চতা পর্যাপ্ত নেই, ঢাল বাড়াতে হবে, ফ্ল্যাট করতে হবে যাতে ঢেউটা ম্যানেজড হয়, যেখানে নদী চলে এসছে সেখানে রিভার ট্রেনিং করতে হবে, যেখানে বাইরে জায়গা আছে সেখানে অবশ্যই বনায়ন করতে হবে। আরেকটা বিপজ্জনক জিনিস আছে যেটা দিকে নজর দিতে হবে, ভিতরে বৃষ্টির পানি বের করে দেওয়ার জন্য স্লুইস বা রেগুলেটর বানাতে হবে। পানি উন্নয়ন বোর্ড এর যে প্রক্রিয়ার যে পদক্ষেপগুলো আছে, পরিকল্পনা করা, প্রজেক্ট ডিজাইন করা, ইঞ্জিনিয়ারিং ডিজাইন করা, টেন্ডার করে কন্ট্রাক্টর সিলেক্ট করা, নির্মাণ করা, তারপরে তার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স নিশ্চিত করা, অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট নিশ্চিত করা। মাটি ফেললে এম্বাংমেন্ট হয় না, বাঁধ ভাঙতে পারে না, মাটির বাঁধ ভাঙতে পারে এক্সট্রিম কেসে, কিন্তু এখন যেভাবে ভাঙে এটা সম্পূর্ণ অন্যায়ভাবে মানুষের উপরে এই অন্যায়টাকে আমরা চাপিয়ে দিচ্ছি।